মায়ের পেটে রু দেওয়ার 50,000 বছর আগে, রু দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ মৌতটাকে লিখে দিয়েছেন, কনফার্ম করেছেন, সিলেক্ট করেছেন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। কথায় বলে সময় থাকতে সময়ের মর্যাদা, এটা মানুষ বোঝে না। হায়াত থাকতে জীবনের মর্যাদা, এটাও মানুষ বোঝে না, চিন্তাও করে না। আপনাকে, আমাকে, আমাদেরকে এখানে যে পাঠিয়েছেন সেই মহান মালিক আমাদের সবার জন্য একটা একামা, একামা একটা ভিসার মেয়াদ ঠিক করে, পারফেক্ট করে, সিলেক্ট করে বোধহয় পাঠায় নাই। কি, কত বছর আপনি এখানে থাকবেন? লেকুল্লে নাসি না জাল, প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ একটা একামা ভিসার মেয়াদ ঠিক করে দিয়েছেন। ফায়জা যা আজালুহুম, জীবন ঘড়ির কাঁটা ঘুরতে 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 যখন ওই রেড সিগন্যালে এসে কট করে উঠবে, আপনার ভিসার মেয়াদ শেষ। এরপরে আপনি দুনিয়ার সব সম্পদ খরচ করেন, দুনিয়ার সব বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরকে লাগান, বোধে আপনার একামার মেয়াদ বাড়াতে পারবে? দুনিয়ার একামা, এটার মেয়াদ বাড়ানো যায়, একটা ফি লাগে অবশ্য, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার হায়াতের একামা আল্লাহ যেটা দিয়েছেন, দেখুন আল্লাহ পাক কোরআনে পাকের অন্য জায়গায় বলেছেন, আল্লাহ জি খালাকাল মউতা আল হায়াতা, তিনি তো ওই মহান রব যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, আল হায়াতা এবং জীবন, হায়াত সৃষ্টি করেছেন। আমরা তো দেখি আগে হায়াত, আগে জীবন, জীবনের মেয়াদ শেষ হলে মরণ। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বলা দরকার ছিল আল্লাহ জি খালাকাল হায়াতা অল মৌতা, আগে তো হায়াত, হায়াত শেষ হলে কি মৌত, কিন্তু একটু উল্টা উল্টা লাগে। যিনি মৌত এবং হায়াত এই দুইটাকে সৃষ্টি করেছেন, মৌত আগে না হায়াত আগে? হায়াত আগে, হায়াত শেষ হলে পরে মৌত, ঠিক কিনা? কারণটা কি? তাফসির খোলেন, সব তাফসির কারক এই ব্যাপারে একমত। হাদিস খোলেন, সিহা সিত্তা সহ সকল নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা পরম্পরা রাওয়ায়েত, একটা জিনিস পাওয়া যায়, যেদিন যেই মুহূর্তে আপনি মায়ের পেটে ছিলেন, আমরা মায়ের পেটে ছিলাম, কি ছিলাম এই দিকে একটু লক্ষ্য করেন, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আপনার বাবা এবং মা এই দুইজন যখন মিলন করেছেন, মিলন মিলন শেষ হওয়ার পরে দুজনের একটা পানি বের হয়েছে, যেটাকে আমরা বীর্য হিসাবে চিনি, বীর্য। কোরআন এটাকে বলেছে আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, তুমি তো ছিলে এক ফোঁটা মনি, বীর্য। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, হালিয়াঞ্জুরিল ইনসান ও মিম্মা খোলেক, প্রত্যেকটা মানুষের এটা চিন্তা করা উচিত, কি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। খোলেক আমি মাইন দাফেক, এক ফোঁটা নাপাক পানি, অপবিত্র পানি, যেই পানিটা বের হওয়ার পরে তোমার মা এবং বাবা দুইজনের উপরে গোসল ফরজ হয়ে গেছে, পানিটা নাপাক। আজকের আধুনিক বিজ্ঞান, তারা পরীক্ষা নিরীক্ষা গবেষণা করেছে, করার পরে তারা স্বীকার করেছে, একজন পুরুষ একজন নারী স্বামী স্ত্রী যখন মিলন করে তখন তাদের যেই বীর্যটা বের হয়, একজন পুরুষের একবারের মিলনের বীর্যের সাথে 84 লক্ষ শুক্রকিট বের হয়, 84 লক্ষ শুক্রকিট।
মানে একবারের মিলনে বীর্যের মধ্যে 84 লক্ষ মানুষ জন্ম নিতে পারে। আর যিনি মা, তার সেই একবারের মিলনে 34,000 ডিম্বাণু বের হয়। পুরুষের 84 লক্ষ শুক্রকীট আর নারীর 34,000 ডিম্বাণু। আল্লাহ রাব্বুল আলামিন ওরা কাকড়ার মতো যখন বের হয় তখন নর নারী পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ সুবহানাল্লাযী খালাকাল্লা জোয়াজা কুল্লাহা অখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে যুগল হিসাবে সৃষ্টি করেছি। এরা তখন কাকলার মতো হাঁটে, সামনের দিকে যায়। পুরুষের ওই শুক্রকীট 84 লাখের একটা, সবগুলা হাঁটে আর কি, সবগুলা হাঁটে সামনের দিকে যায়। কেন? স্ত্রীর ডিম্বাণু খোঁজ করে। স্ত্রীর বীর্যে যে ডিম্বাণু আছে 34,000, এখান থেকে একটা খোঁজ করে। হেঁটে হেঁটে সামনে গিয়ে যখন পুরুষের একটা শুক্রাণু আর নারীর একটা ডিম্বাণু এই দুইটা মুখোমুখি হয়, হওয়ার সঙ্গে সঙ্গে একটা আরেকটাকে এইভাবে জড়িয়ে ধরে, কামড়িয়ে ধরে, এত শক্ত করে ধরে আর ছাড়ে না। আল্লাহ পাক ওই বীর্যটা কিন্তু আঠা আঠা লাসা লাসা, তখন ওই বীর্যের কিছু অংশ দিয়ে এই দুইটা কীট, পুরুষের শুক্রকীট নারীর ডিম্বাণু একটা আরেকটাকে ধরেছে। আল্লাহ এটাকে বীর্যের লাসার এই আঠা গাম এটার প্যাকেটের মধ্যে ঢুকাইয়ে দেন। প্যাকেটের মধ্যে ঢুকায় মায়ের জরায়ুর মুখ দিয়ে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাইয়ে দেন। মায়ের জরায়ুটা কিন্তু রক্তে পরিপূর্ণ। তখন 40 দিন 40 রাত পর্যন্ত এই বড়িটা, বড়ি বুঝেন তো, বড়ির ভিতরে কি আছে? একটা আছে পুরুষের শুক্রকীট আর একটা আছে নারীর ডিম্বাণু। 40 দিন 40 রাত পর্যন্ত সেখানে স্রোতের মতো রক্ত গল 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 করে এইভাবে ঘুরে নড়াচড়া করে। 40 দিন 40 রাত এইভাবে নড়াচড়া করার পরে ফাখালাকনা নোৎফাতা আগাত আলাকাতান, আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার ঘুরে আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করি। আবার ঘুরে ঘুরতে ঘুরতে আবার 40 দিন 40 রাত্র এটা যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকা সাগনা ফিহা এজামান, আমি এটার ভিতরে হাড় সৃষ্টি করি, হাড় একেবারে নরম নরম চিকন চিকন হাড় সৃষ্টি করি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়গুলাকে দেহের মধ্যে ঢুকাই দিয়ে ফিআইয়ে সুরাতি মা শাআ, তোমার বডি কনস্ট্রাকশন শারীরিক গঠন এটাকে আমি আল্লাহ মায়ের জরায়ুর ভিতরে রেখে কনফার্ম করি। ফিআইয়ে সুরাতিন, সুরত বুঝেন তো চেহারা আকৃতি, ফেজ এপিয়ারেন্স, আমি তোমার জন্য একটা চেহারা নির্বাচন করি। যখন বডিটা এইভাবে গোষ্ঠীর ভিতরে হাড়গুলো বসে যায় চলে আসে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফানাফাক্ত ফিকা মির রুহি, তখন আমি আল্লাহ ওই বাচ্চার তুল তুলে কচি শরীরটার ভিতরে রু পাঠিয়ে দেই। রু পাঠিয়ে দেওয়ার পরে আবার একটা নির্ধারিত সময়ের মধ্যে জরায়ুর ভিতরে এই বাচ্চাটা এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে ঘুরতে ঘুরতে 280 দিন 280 দিন মায়ের শরীরের ফিটনেস শক্তি এটা তারতম্যের কারণে 280 দিনের কিছু বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে। 280 দিন যেটাকে আমরা বলি 10 মাস, এটা তো বোঝেন 280 দিন থাক, 280 দিন মানে 10 মাস 10 দিন আমাদের হিসাবে, সুম্মা সাবিলা ইয়াসারা, তারপরে তোমাকে দুনিয়া আসার পথটা আমি আল্লাহ সহজ করে দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালেকিন,
এই মায়ের পেটের রুটা যেদিন মায়ের জরায়ের ভিতরে তুল তুলে দেহটার ভিতরে আল্লাহ পাঠিয়েছেন, যেদিন পাঠিয়েছেন সেই পাঠিয়ে দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর ফয়সালাটা লোহে মাহফুজে আগে লিখেছেন। মায়ের পেটে রু দেওয়ার 50,000 বছর আগে, রু দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ মৌতটাকে লিখে দিয়েছেন, কনফার্ম করেছেন, সিলেক্ট করেছেন। তাইলে বোঝা গেল আগে মৌত সৃষ্টি হয়েছে, তারপরে হায়াত।